অনেক বাংলা সিনেমায় দেখে থাকি যে এক যমজ ভাই বা বোন ব্যথা পাইলে আর একজনও ব্যথা পায়। তোমাদের মধ্যে এরকম কিছু আছে? না দেখি তো। জুড়া মুভিতে যেটা একটা জিনিস দেখায়নি যে যেরকম আমাদের এক জায়গায় ব্যথা লাগলে ব্যথা পাবো না, কিন্তু দাগ হয়ে গেলে আমারও সেম জায়গায় দাগ হয়ে যাবে। এটা সত্যি কথা? না সত্যি কথা। ক্লাস সেভেনে যারা পড়ে ওইসব মেয়েরা ফেসবুক চালায়? অনেকে, আরে পেজে অনেকেই মেসেজ দেয়, শেষে মেসেজ দেয়। তো আমি আমি যেন কি শুনছিলাম যে দুই ভাইয়ের মধ্যে কেউ একজন বোকা, কে সে? এই যে বলদ, এই যে বলদ, এই বলদ, আমরা তো অনেক মুভিতে দেখি, অনেক বাংলা সিনেমায় দেখে থাকি যে এক যমজ ভাই বা বোন ব্যথা পাইলে আর একজনও ব্যথা পায়। তোমাদের মধ্যে এরকম কিছু আছে? না দেখি তো। ও মা, পাই নাই। তুমি পাও নাই? না পাইনি। এবার তোর দেখে টেস্ট করি। না পাইছস? না। তোমাদের মনের কোনো মিল আছে যে দুজনে ধরো কোনো একটা জিনিস দুজনে একই সাথে গেস করে ফেলতেছো? না এই জিনিসটা নাই, কিন্তু আমার জ্বর হলে ওর জ্বর হয়, এইটুকু থাকে। আচ্ছা, তার মানে একজনের জ্বর আসলে বলে দিতে পারো যে ওর আবার একটু পরে জ্বর আসবে? এটা এটা আসবেই, এটা ফাইনাল। এন্ড জুড়া মুভিতে যেটা একটা জিনিস দেখায়নি যে যেরকম আমাদের এক জায়গায় ব্যথা লাগলে ব্যথা পাবো না, কিন্তু দাগ হয়ে গেলে আমারও সেম জায়গায় দাগ হয়ে যাবে। মানে ধরো আমি ব্যথা পেলাম, ব্যথা পেলে আমার যে দাগটা হবে সেই দাগটা ওর ওখানে হয়ে যায়। এটা সত্যি কথা? না সত্যি কথা। ধরো এখানে আমার কালো হয়ে গেছে, সেটা ওর ওখানে হয়ে যাবে। আমার এখান থেকে চুল একটু কমে গেছে, ওরও সেখানে কমে যায়। দুজনের প্রতি দুজনের ভালোবাসাটা কেমন? মানে ভাই ভাইকে কতটুকু ভালোবাসে? আমাদের একটা জিনিস কি যে আমরা দুষ্টামি করি ঠিকই, কিন্তু দিন শেষে আমরা আবার দুজন দুজনকে ছাড়া থাকি না। মানে কেমন জানি লাগে যে যেহেতু সারাদিনই দুষ্টামি করি, সো এখন একটু বোরিং বোরিং লাগছে, যে কারণে ভালো লাগে না। আবার দুজন এক জায়গায় হলে কিছুক্ষণ পরে আবার এমন গ্যাঞ্জাম লাগার শুরু হবে যে আম্মু আবার না আসলে সেটা থামবে না। দুই ভাই বড় হয়ে কি হিরো হবা? আসলে হিরো বলতে সবাই তো বোঝে অ্যাক্টিংয়ের হিরো। আমি চাই আমি ডক্টর হয়ে হিরো হই, তাই মানুষদেরকে বাঁচাই। আমার এমনি ডক্টর হওয়ার ইচ্ছা, সো আমি পাশাপাশি এমনি অ্যাক্টিংটা কন্টিনিউ করতে চাই। আমি যদি এখন সায়েন্টিস্ট থাকতাম, দুই তিনটা লাইক বড় বড় মিসাইল বানাই, কী বলে, ইসরায়েলে পাঠাই দিতাম। বাইদ, তোমাদের বান্ধবী আছে দুজনের? না, কোনো একটা বান্ধবী বাসার পাশে, সেটা ফেসবুকে ফ্রেন্ড লিস্টে দেখতে হবে কতগুলো আছে। রিকোয়েস্ট পাঠায় তাই না? ক্লাস সেভেনে যারা পড়ে ওইসব মেয়েরা ফেসবুক চালায়? অনেকে, আরে পেজে অনেকেই মেসেজ দেয়, শেষে মেসেজ দেয়, অনেকেই অনেক কিছু মেসেজ দেয়, কিন্তু আমার যেহেতু পেজ আম্মু চালায়, সো আম্মু দেখে অনেক কে ব্লক মারে। অনেক অ্যাডমিনও আছে আমাদের একটা, যে এরকম দেখে লাইক মানে রেস্ট্রিকশনে পাঠিয়ে দেয়। বাই দ্য ওয়ে, তোমরা পরে আফসোস করো না যে আম্মু কেন ব্লক দিয়ে দিল? না, আমরা দেখলে ডিলিট মেরে দিতাম। আম্মু জানে, আম্মু জানে কোনটা কিরকম, কোনটা কিরকম হলে ভালো।